হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। সবাইকে হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। সবাই বছরটা সুন্দর কাটান, ভালো কাটান। তো এখন তাসকিয়ার আব্বু তাসকিয়াকে নিয়ে বাইরে যাবে। আমরা এখন বাহিরে যাচ্ছি। তাসকিয়া তাসকিয়ার বাবাকে নিয়ে যাচ্ছে। আমরা গেটে চলে এসেছি। তো সে এখন সাইকেলটা পরিষ্কার করে নিতেছে। আজকে শহরে রাস্তাঘাটের কি অবস্থা চলুন আপনাদেরকে একটু দেখাই। বছরের প্রথম দিন সাইকেলটা নিয়ে চলে যাচ্ছে। আপনারাও চলুন আর ভিডিওটা না টানে পুরোটা দেখতে থাকুন কোথায় যাচ্ছে। তো আমরা এখন গেটে চলে এসেছি। আজকে ওয়েদারটা খুব ভালো আছে, অনেক সুন্দর বাইরে রোদ। তো চলুন আপনারা একটু ঘুরে আসুন। বাইরে রৌদ্র উজ্জ্বল দিন আজকে, অনেক সুন্দর। বন্ধুরা আমি যাচ্ছি আমার কর্মস্থলে, আপনারা দেখতে পাচ্ছেন সবকিছু স্বাভাবিক। এখানে বুট ক্যাম্প ফায়ার সার্ভিসের সেন্টার। এই এখানে বুট ক্যাম্পাস। এই যে এখানে পলাশি বুয়েট ক্যাম্পাস, সুন্দর। আজকে মনে হয় পরীক্ষা আছে, অনেক পরীক্ষার্থী দেখছি। আজকের দিনটা অনেক সুন্দর লাগছে, সব কিছু অনেক সুন্দর, পরিবেশটাও অনেক মনোরম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢুকে পড়েছি। এটা মুসলিম হল। চলুন বন্ধুরা আরো সামনে যাওয়া যাক। সাইকেলে আসি সেজন্য একটু সমস্যা হচ্ছে, তাতে কোনো ব্যাপার না। চলুন আরো সামনে যাওয়া যাক। এই পাশে বুয়েট ক্যাম্পাস। যেহেতু আজকে শুক্রবার, একেবারে যানবাহন কম, জ্যাম কম, আর বিশেষ করে বাসা পাল্টানোর ইয়েটা একটু বেশি। আজকে প্রথম দিন, সকালে বাসা পাল্টাচ্ছে, সকালেই ব্যস্ত। আমরাও কয়েকদিন না দু এক মাস পর আমরাও পাল্টাবো বাসা, তখন আপনাদের আমাদের অনুভূতিটা শেয়ার করব। এখানে অনেক সুন্দর মনোরম পরিবেশ, কোনো হইচই নাই। চলুন সামনে শহীদ মিনার, সেটা আপনাদের দেখাবো রাস্তা থেকেই, ভিতরে যাব না যেহেতু আমি একটা কাজে যাচ্ছি। এই আমার বামে গেলে ঢাকার টিএসসি, আর সামনে শহীদ মিনার। আমি আজকে টিএসসিতে যাব না যেহেতু আমি এই যে টিএসসি রাস্তা, আমি টিএসসিতে যাচ্ছি না। আমি যাচ্ছি এই সামনে দিয়ে জুয়েল চত্বর হয়ে যাবো। এই যে এইটা শহীদ মিনার। সবাই এখন আপাতত ভিড় নেই, বৈকালে সন্ধ্যার দিকে অনেক জ্যাম থাকে এখানে। চলুন যাই। দেখছেন এখনো আপাতত ভিড় নেই কোনো, এখন একবারে স্বাভাবিক সব কিছু। চলুন দুই সত্রে যাওয়া যাক। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ। যেহেতু আমি সাইকেলে আছি সেহেতু যাই নাই, আমি সাইকেল থেকেই সব ভিডিও করছি। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুয়েল চত্বর, এখানে মেট্রো রেলের কাজ চলছে। এখন ঝর্ণাটা দেয় নাই, বিকেলবেলা ঝর্ণাটা দেয়, অনেক সুন্দর লাগে ঝর্ণাটা দেখতে দুয়েল চত্বরে। চলুন সামনে যাই শিক্ষা চত্বরে। দেখতে পাচ্ছেন মেট্রো রেলের কাজ হয়। মেট্রো রেলের কাজটা এখন আপাতত দিনে হচ্ছে না, রাতে হয়। এই যে সামনে যাব আমরা শিক্ষা চত্বরে, শিক্ষা ভবনও সামনে আছে।
সাইকেল থাকার কারণে বিশেষ করে ভালো করে দেখাতে পারছি না আপনাদের, যা পারছি এতেই ভালো। এই যে শিক্ষা ভবন, এখানে মেট্রো রেলের কাজ চলছে অনেক সুন্দর, যা শিক্ষা সত্ত্বা দেখা যাচ্ছে না এই মেট্রো রেলের কাজের জন্য ভালোভাবে। তারপরেও দেখা যায় একটু, এই যে শিক্ষা সত্ত্বর, এটাই শিক্ষা সত্ত্বর এবং শিক্ষা ভবন। চলুন যাই আমার কর্মস্থলের দিকে, এগিয়ে যাই আস্তে আস্তে। এটা কদম চত্বর বা কদম ফোরাম বলা হয়, এখানে আসছি আর একটু হলেই চলে যাব আমরা। এখানেও দেখতে পাচ্ছেন মানে কোনো জ্যাম নেই একেবারে, সব কিছু পাশে গণপতি, তার পাশে পররাষ্ট্র মন্ত্রণালয়, তার পেছনে আছে আপনার প্রেস ক্লাব, সচিবালয়। চলুন যাওয়া যাক। রিপোর্টার্স ইউনিট, সিংহ বাগিচা, ঢাকা। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই দেখালাম। এখানে আমার কর্মস্থল, এর পাশেই রিপোর্টার্স না, আমার এই সেগুন বাগিচা হাই স্কুলের এখানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আশা করি সকলে আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।